পদার্পণের দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান প্রভাষক বলি। গত ক্লাসে আমরা জটিল সংখ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ অমূলদ, বাস্তব সংখ্যার সাথে আরেকটি সংখ্যা জটিল সংখ্যা, তার সাথে যে পরিচিতি অর্জন করেছিলাম তার মূল বিষয় ছিল যে সেখানে একটি পূর্ণ সংখ্যা এবং একটি কাল্পনিক সংখ্যা থাকে, অর্থাৎ একটা বাস্তব সংখ্যা এবং একটি কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যা এবং কাল্পনিক, যা আমরা এই সপ্তাহের মহাত্মের মাধ্যমে প্রকাশ করে দেখিয়েছিলাম। আমাদের আজকে প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বারের কথায় আমরা দেখব যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু জিরো হবে কেবল এবং কেবল যদি এক্স ইকুয়াল টু জিরো এবং ওয়াই ইকুয়াল টু জিরো হয়। এক্স এবং ওয়াই এদের আলাদা আলাদা মানের জিরোর কারণে আমরা প্লাস আই ওয়াই কে জিরো বলতে পারব। আবার এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স টু প্লাস আই ওয়াই টু, এটা যদি আমরা লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বলব x1 equal to x2 এবং y1 equal to y2। আমাদের এই মান বসালে কেবলমাত্র আমরা এই কাল্পনিক মান দুটা এবং বাস্তব মানকে সমান করতে পারব। একটা বিষয় লক্ষণীয় যে দুটা জটিল সংখ্যার যোগফল এবং গুণফল এদের যে বিশেষ বৈশিষ্ট্য তা হচ্ছে যদি দুটা জটিল সংখ্যা যোগ করা হয় অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যার কথা আমরা বুঝেছিলাম x plus iy equal to x minus iy অনুবন্ধী জটিল সংখ্যা। এই দুটো অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা যদি যোগ করা হয় তাহলে তাদের যোগফল একটা বাস্তব সংখ্যা পাওয়া যাবে এবং তাদের গুণফল সেক্ষেত্রেও একটা বাস্তব সংখ্যা পাওয়া যাবে। আমরা যদি লক্ষ্য করি এই অনুবন্ধী দুটা সংখ্যা যোগ যদি করি তাহলে 2x পাওয়া যায়, যা বাস্তব সংখ্যা, এবং x প্লাস আই ওয়াই তার সাথে যদি x মাইনাস আই ওয়াই গুণ করি তাহলে আমরা পাই x স্কোয়ার আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে আই স্কোয়ার ইকুয়াল টু যেহেতু মাইনাস ওয়ান সেহেতু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যা এটা বাস্তব সংখ্যা নির্দেশ করে।
শিক্ষার বিয়োগ ফল সবসময় জটিল সংখ্যা হবে এবং অনুবন্ধী নয় জটিল সংখ্যার গুণ ফল যোগফল গুলাও জটিল সংখ্যা হবে কেবলমাত্র অনুবন্ধী নেই এই জটিল সংখ্যার যোগফল এবং গুণফলটাই বাস্তব সংখ্যা পাওয়া যাবে সংখ্যার বর্গমূলকে আমরা যদি দেখতে চাই তাহলে একটা জটিল সংখ্যা যদি এ প্লাস আই ডি এই জটিল সংখ্যার বর্গমূল যদি করি বর্গমূল ছিল যার পর এটাকে যদি আমরা এক্স প্লাস আই ওয়াই ধরি এখানে সত্য যে এক্স ওয়াই বিলংস টু আর এক্স ওয়াই মানটা বাস্তব সংখ্যা হবে এই বর্গমূল নির্ণয় করার সময় উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে এখানে দাঁড়ায় এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু আর এক্স ওয়াই প্লাস এখানে আমাদের এই জায়গা দুটা থেকে সাজিয়ে যদি দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই টু এক্স ওয়াই এখানে বাস্তব এবং কাল্পনিক রাশি সংযুক্ত করার একটা বিষয় আছে আমরা বাস্তব এবং কাল্পনিক রাশি সংযুক্ত যদি করতে চাই আই স্কোয়ারের জন্য এখানে মাইনাস ওয়াই স্কোয়ার সেক্ষেত্রে আমরা বাস্তব রাশি সংকলিত করতে গেলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এ আর এখানে যেহেতু টু এক্স ওয়াই আছে সেহেতু আমরা এখানে টু এক্স ওয়াই ইকুয়াল টু লিখতে পারি বি বাস্তব এবং কাল্পনিক অংশ সংকৃত করে লেখা যায় আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যেহেতু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর হোল স্কোয়ার
equal to x square minus y square whole square plus 4 x square y square इखने x square minus y square मान जो तो a square जो तो हमने a square জিরো হয় তাহলে এক্স এর বিপরীত চিহ্ন সৃষ্টি
থেকে আমরা জটিল সংখ্যার বর্গমূল সম্পর্কে বুঝতে পারলাম, যা আমাদের জটিল সংখ্যার বর্গমূল করতে সাহায্য করবে। আমরা আগামীতে জটিল সংখ্যার ঘনমূল সম্পর্কে জানব, তবে যে কোনো বাস্তব সংখ্যা যদি এ ধরা হয় তাহলে আমরা একটু খেয়াল রাখি যে এ যদি একটা বাস্তব সংখ্যা ধরা হয় এর ঘনমূলে আমাদের যে মান আসবে তার হচ্ছে ওমেগা এবং এ ওমেগা স্কয়ার। এই তিনটি ঘনমূলের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ওমেগা কিউব ইকুয়াল টু 1, সেক্ষেত্রে আমাদের ওমেগা ওমেগা স্কয়ার এই সবগুলা ওমেগা টু দি পাওয়ার এর মান লক্ষণীয় বিষয়, ওমেগা টু দি পাওয়ার এর মান কখনো 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার হতে পারে যখন কেবলমাত্র এন কে থ্রি দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ থ্রি দ্বারা বিভাজ্য হতে গেলে এন এর মান যদি কিউব হয় অর্থাৎ ওমেগা কিউব হয় থ্রি দ্বারা বিভাজ্য হতে গেলে পরে সেটা 1 হয়, ওমেগা টু পাওয়ার 1 সমান আমাদের ওমেগা কিউব, ওখানে 1 আসে, এখানে এন কে যদি থ্রি দ্বারা ভাগ করা যায় এবং ফাংশন যথাক্রমে শূন্য থাকে, থ্রি দ্বারা বিভাজ্য এবং ফাংশন যদি শূন্য থাকে, 1 থাকে অথবা 2 থাকে, তবে কেবলমাত্র এই ওমেগা টু পাওয়ার এন ইকুয়াল টু কখনো 1 কখনো ওমেগা এবং ওমেগা স্কোয়ার হবে। যদি এনে ওমেগা কিউব হয় থ্রি দ্বারা ভাগ করতে গেলে ভাগ শেষ থাকে, এখানে কোনো অবশিষ্ট এখানে থাকে না, ফলে আমরা জিরো যেহেতু থাকে অবশেষ সেহেতু আমরা তখন তার মানে বসাবো 1। ওমেগা ফোর যদি হয় থ্রি দ্বারা ভাগ করলে এখানে ভাগ শেষ 1 থাকে, 1 থাকলে এখানে আমাদের সেখানে মান বসাবো এখানে যেহেতু আমরা একটা ওমেগা, তাহলে আমরা এটাকে যদি ভেঙে দেখাই ওমেগা ফোর ইকুয়াল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা 1 ইন্টু ওমেগা সমান ওমেগা, এভাবে ওমেগা টু দি পাওয়ার 5 তাকে থ্রি দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকে 2, যার 2 থাকার কারণে দাঁড়ায় ওমেগা স্কোয়ার, আমরা এখানে লিখতে পারি ওমেগা স্কোয়ার, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার সমান 1 ইন্টু ওমেগা স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার। এভাবে আমাদের ওমেগা সূত্রগুলো ব্যবহার করবো। সব শেষে যে আমরা কথাটা বলবো তার সূত্র হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এই সূত্র ব্যবহার করবো।